দেশত নাই সরকার, আছে কেবল মোদি, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে সর্বস্ব। সেয়েহে সরকারি রেলীত কেবল মোদির গ্যারান্টি, দশোদিশে কেবল মোদির গ্যারান্টির স্লোগান। খুদ প্রধানমন্ত্রী মোদিয়েও চিঞৰিছে, মোদির গ্যারান্টি, মোদির গ্যারান্টির স্লোগান। অর্থাৎ সরকারে গ্যারান্টি দিব নোৱাৰে, গ্যারান্টি দিয়ে প্রধানমন্ত্রী মোদিয়ে। এয়া বাৰু একনা একত্ববাদর চানেকি নেকি? কেন্দ্রীয় সরকারের সরকারি রেলীত মোদির গ্যারান্টির, মোদির গ্যারান্টির স্লোগানে বাৰু ইয়াকে সূচাইছে নেকি? হয়, প্রধানমন্ত্রী মোদিয়ে নিজেই সরকারি পুঁজিয়ে চলি থকা এই কার্যসূচীর নাম সলনি করে মোদী কি গ্যারান্টি বাহন নাম দিয়ার পাছতে উদয় হয়েছে এইবুর প্রশ্নর। উল্লেখ্য যে দেশের 2.5 লাখ পঞ্চায়েতক সামরি লোলে 15খন বিশেষভাবে বাহন সজ্জিত করা হয়েছিল, আর এই কার্যসূচীক প্রথমে আনুষ্ঠানিকভাবে বিক্ষিত ভারত সংকল্প যাত্রা বলে কোয়া হয়েছিল। কিন্তু হঠাৎ প্রধানমন্ত্রী মোদিয়ে নিজেই সরকারি পুঁজিয়ে চলি থকা এই কার্যসূচীর নাম সলনি করে মোদী কি গ্যারান্টি বাহন নাম দিলে। নাম সলনি করে এই অভিযানক কেন্দ্রবিন্দু করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদীর আবির্ভাবক করফাল খাই পড়ল কেন্দ্রীয় সরকার। এই সরকারি পুঁজির বাহনক গ্রাস করলে মোদীর গ্যারান্টি স্লোগানে। সেয়ে ঠায়ে ঠায়ে বহু মানুষে বাহনবুর রখায় সুদিছিল যে বাহনত ভারত সরকার নহয় মোদী সরকার কিয় লিখা হয়েছে। নকলেও হব যে এই মোদী গ্যারান্টি হয়েছে সরকারি আঁচনিসমূহের সফলতাক তুলি ধরা এক স্লোগান। কিন্তু সরকারি রেলীত প্রধানমন্ত্রীর গ্যারান্টি নকৈ কোৱা হল মোদীর গ্যারান্টি। এইটোৱে প্রমাণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারের কারণে ব্যবহার করা হয়েছে সমগ্র সরকারি যন্ত্রটো। অর্থাৎ সরকারি ধনেরে বিজেপিয়ে এটা গুলিত দুটাক স্বীকার করেছে। এই সন্দর্ভত CPIMর নেতা নিরঙ্কুশ নাথে কি কৈছে আমি এই মুহূর্তে আমি শুনাই লৈছো। কি অদ্ভুত কাণ্ড, নরেন্দ্র মোদীর রেলীত, সরকারি রেলীত নরেন্দ্র মোদিয়ে মোদী কি গ্যারান্টি, মোদী কি গ্যারান্টি বলে ভাষণ দিয়ে আছে। মোদী কি গ্যারান্টি হৈছে সরকারি আঁচনিবিলাকৰ সফলতা তুলি ধরার এক নাম। সরকারি আঁচনি মন করব, সরকারি আঁচনি সম্পর্কে সরকারি রেলীত প্রধানমন্ত্রী কি গ্যারান্টি বলে কোয়া হলে হয়তো ভাল লাগিলহেতেন, কিন্তু তেওঁলোকে ব্যবহার করেছে মোদী কি গ্যারান্টি। আসলতে গোটে সরকারি যন্ত্রটো বর্তমান ব্যবহার করা হয়েছে মোদীর নিজের প্রচারের কারণে, বিজেপির অন্য প্রকারে প্রচারের কারণে, কারণ 2024 নির্বাচন সমাগত। আপনার মোর টকাৰে সরকারি রেলী আয়োজন করা হয়েছে, কিন্তু সেই রেলীবুর ব্যবহার হয়েছে বিজেপির প্রচারের কারণে, সেই রেলীবুর ব্যবহার করা হয়েছে মোদীর প্রচারের কারণে। গুৱাহাটীত এক রেলী অনুষ্ঠিত হয়েছিল, সেই রেলীটো নরেন্দ্র মোদীয়ে মোদী কি গ্যারান্টি, মোদী কি গ্যারান্টি বলে চিঞৰি আছিল। পিছে কি এই মোদীর গ্যারান্টি, মোদীর গ্যারান্টি হিসাবে থাকিবনে? প্রধানমন্ত্রী মোদীর দুটা কার্যকালের চূড়ান্ত ব্যর্থতার সুদীর্ঘ তালিকাখন, নে মোদীর গ্যারান্টিয়ে ঢাকি রখা হব সকলবোৰ কথা? নকলেও হব যে প্রধানমন্ত্রী মোদীর সফলতার তালিকাখনতকৈ বিফলতার তালিকাখন বেশি সমুজ্জ্বল। যোৱা 10 বছর কিমান আঁচনি ঘোষণা করেছে কোনেও নাজানে। প্রায় 140ৰো অধিক আঁচনি ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী মোদীয়ে। ইফালে সরকারি তালিকাত যথাযথভাবে অনুমোদিত লোগো থকা 40খন আঁচনির উল্লেখ করা হয়েছে, যুব 2015 আর 2016 ঘোষণা করা হয়েছিল। ইয়ার ভিতর প্রধানমন্ত্রী মোদীর প্রিয় শব্দ অমৃত শব্দরে আরম্ভ করা অমৃতকাল, অমৃত ভারত ট্রেন আদি আঁচনিবো আছে। ইফালে মোদীর আঁচনিসমূহ কোনো আনুষ্ঠানিক মূল্যায়ন করা হওয়া নাই আর কোনো প্রামাণিক পরিসংখ্যাও উপলব্ধ নহয়। বেশিরভাগই হয়েছে প্রধানমন্ত্রী বা তেওঁর মন্ত্রীসকলে ভাবমূর্তি বৃদ্ধি করার লক্ষ্যে করা স্বপ্নাবেশর আঁচনি। গঙ্গা সাফারির প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টি বৃহত্তম বিফলতা। নামনি গঙ্গা নামে নামাকরণ করা এই প্রকল্পটক 2014 মে মাহত মোদীর জীবনের মিশন হিসাবে ঘোষণা করেছিল, আর 2021 এক প্রতিবেদন অনুসরি 20,000 কোটি টাকার আঁচনির নলা নর্মদার মাত্র 20% কামহে সম্পূর্ণ হল। 2015 জুন মাহত ঘোষণা করা আন এটা মোদীর গ্যারান্টি আছিল 100খন নতুন স্মার্ট সিটি নির্মাণ। 9টা বছর পার হয়ে গেল, প্রধানমন্ত্রী মোদীর স্মার্ট সিটিয়ে স্মার্ট সিটি দেখার এতালে সৌভাগ্য নহল দেশবাসীর। প্রতিজন ভারতীয় ব্যাঙ্ক একাউন্টত 15 লাখ টাকা ভরাই দিয়াটো আছিল প্রধানমন্ত্রী মোদীর অন্যতম গ্যারান্টি। নির্বাচন গল শাসনলৈ আহিলে আর বিমুদ্রাকরণ করে নাগরিকর কপালত থিয়গুর সুধালে, দেশবাসীর উপর 18% GST বোঝা জাপি দিলে। কিন্তু যা 10টা বছরে জনতার একাউন্টত প্রধানমন্ত্রী মোদীয়ে ঘোষণা করা 15 লাখ টাকাটো নুসুমাল। প্রধানমন্ত্রী মোদীয়ে 2014 সেপ্টেম্বর মাহত মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন
প্রকল্পর কথা বৃহৎ ধুমধামেরে ঘোষণা করেছিল। 2017 চনের 14 সেপ্টেম্বরত ভূমি পূজন অনুষ্ঠিত হয়েছিল আর সম্পূর্ণ লক্ষ্য সম্পূর্ণ করার লক্ষ্য আছিল 15 আগস্ট 2022। দুবছর পার হয়ে গেল, বুলেট ট্রেন নাই। এতিয়া বোলে কয় 2027তহে দেশবাসী লাভ করব বুলেট ট্রেন, যার ফলত এই প্রকল্পর ব্যয় 1.8 লাখ কোটির 2 লাখ কোটি টাকালে প্রায় দুগুণ বৃদ্ধি পাইছে। 2017 চনের এপ্রিল মাহত মোদিয়ে আন এটা নিশ্চয়তা দিছিল 2022 চনের ভিতর কৃষকর আয় দুগুণ করা। কিন্তু সত্যটো হল দেশের কৃষকে শস্যর ন্যূনতম সমর্থন মূল্যর বাবে দিল্লি চলো প্রতিবাদী আন্দোলন করে বহু কৃষকে ইতিমধ্যে মৃত্যু খাবতি লৈছে। 2022 চনের শেষর ফালে এজন ভারতীয়ক মহাকাশলে পঠিয়াম বলে প্রধানমন্ত্রী মোদিয়ে দম্ভালি মারিছিল। 2018 চনেরও লালকিল্লারপরা প্রধানমন্ত্রী মোদিয়ে ব্রজনীনাদ করেছিল। 2024 চন সোমাল, কিন্তু মোদির সেই গ্যারান্টিও সফল নহল। 2018 চনের এপ্রিল মাহত মোদিয়ে ঘোষণা করেছিল যে ভারতের সকল গাঁওতে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। কিন্তু ফর্বসর প্রতিবেদনের মতে দেশের 3 কোটি 10 লাখ পরিয়াল এতিয়াও আন্ধারত আছে। মোদির এই গ্যারান্টিও জুমলা হয়ে রল। উজ্বলা যোজনাক প্রায়ই মোদির সফল গ্যারান্টি রূপে উল্লেখ করা হয়। কিন্তু প্রকৃত সত্যটো হল যে 200 টকীয়া রাজসাহায্য থাকার পাছতো 2022-23 চনত হিতাধিকারীয় সিলিন্ডার রিফিল করিব পৰা নাই। তথ্য জনার অধিকার চমুকৈ RTI প্রশ্ন প্রকাশ পোৱা তথ্য অনুসৰি 9.58 কোটি PMEY পরিয়ালৰ ভিতৰত 1.8 কোটি পরিয়ালে রিফিল সিলিন্ডার ক্রয় করার বিপরীতে আন 1.51 কোটি পরিয়ালে মাত্র এটা রিফিল সিলিন্ডার করেছে, মানে সিলিন্ডার রিফিল করেছে। ইয়াৰে গ্রাম্য নিয়োগ নিশ্চিত আসনি তথা এনরেগা আসনিখনক এক ভয়াবহ সংকটের মাজলৈ ঠেলি দিছে মোদী সরকারে। পঞ্জীয়নভুক্ত 34.8% অধিক শ্রমিকের ভিতর 12% সক্রিয় শ্রমিকে চাকরি হেরুয়াইছে। লিপটেক ইন্ডিয়ার তথ্য অনুসারে 2022 চনের এপ্রিল মাহরপরা 7.6 কোটি জব কার্ড ডিলিট করা হয়েছে। ইয়াই হয়েছে মোদীর গ্যারান্টির নমুনা। তার পাছতো প্রধানমন্ত্রী মোদিয়ে নির্বাচনী সভাত কৈছিল, বিজেপি ক্ষমতালৈ আহিলে মই প্রতি বছরে 1 কোটি চাকরি দিম। বাস্তব কিন্তু সকলো ফুটুকার ফেন। এয়া মাত্র প্রধানমন্ত্রী মোদীর অসংখ্য গ্যারান্টির ভিতর কেটামান, আর এয়াই গ্যারান্টিরে যিকিটাত ভরসা করে দেশের জনতায় চকুরে সরিয়ে ফুল দেখি গেছে ইতিমধ্যে। অর্থাৎ গ্যারান্টির নামত রোজাল বৌজাল করে ফুরা আসনিবর এতিয়া যেন কেবল আগফালে দুয়ারদ্দাং আর পাছফালে ধুবাং ভাং। অর্থাৎ আগফালে ধুনিয়াক বরসুরিয়া ফেরাটা আছে আর ভিতরি লগাইছে, কিন্তু ঢকুয়ার বের। অর্থাৎ অন্য একটা কথাও কব পারি যে এয়া ভগা খরাহি এটাত পিতলর বাউর লেখিয়াক এতিয়া বাহন সমূহক মোদীর গ্যারান্টিরে এনেকৈ চকমকাই তোলা হয়েছে। আমার এই বিশেষ প্রতিবেদন মূর সহ সহায় সহযোগিতা আগবহালে ভিডিও জার্নেলিস্ট পার্থপ্রতিম বরদলৈ আর ভিডিও এডিটর চন্দন ওয়ারিয়ে। আর এনেকা ধরনের যুক্ত বিশ্লেষণাত্মক বা বাতরি আপনাদের তার বাবে নর্থ ইস্ট নাও ভিডিও এনি নাও নিউজ যে দুটা ফেসবুক পেজ সেই দুটা আপনাদের লাইক করে দিব, ফলো করে দিব। আর আমার এই ভিডিওটা চাই কেনে পালে আপনাদের কমেন্টত জানাবলৈ নাপাহরিব। আর যদি আপনাদের ইউটিউবত চাই আছে তেতিয়াহলে আমার এই নর্থ ইস্ট নাও ইউটিউব চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর আমাক আগুয়াই যাওয়াত যাতে আপনাদের সহায় সহযোগিতা আগবহায় তারে কামনা করলো। চাই থাকিব নর্থ ইস্ট নাও। ধন্যবাদ।